একা একা মোমো খাচ্ছিস? ওই কল্যাণী টেকা মোমোর দোকান খুঁজতে খুঁজতে দার্জিলিং হোটেলের সামনে চলে এলাম। পশ্চিমবঙ্গের একটাই মাত্র শহর যেখানে একটা শহরের মধ্যে চারটে রেলগেট আছে। এবার আমি রেলগেটের এই ডায়লগ মারছি গাড়ির ভেতরে বসে, কেন আর পাশ দিয়ে যে এতগুলো গাড়ি যাচ্ছে। ড্রাইভিং সিটে রাহুল দা আর কো ড্রাইভার সিটে টঙ্কাই দা, আমার পাশে বিট্টু। আমরা যে লাগেজ পত্র আছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে গেলে ভালো মোমো পাওয়া যায়। এবার মোমোর গল্পটা আলাদা, সেসব বাদ দাও, কিন্তু মোমোটা কোথায় পাওয়া যায় সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। শেষে গিয়ে আমরা মোমো দিয়ে এই ব্লগটা শেষ করব। চলো, রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, হিংস দিতে থাকো, কমেন্ট করতে থাকো। তো আমরা এখন কল্যাণী মোড় থেকে বেরিয়ে গেছি। রাহুল একটু সাউন্ডটা যদি কমাও, কারণ আরে কপিরাইট আমার দিয়ে দেবে। এমনি ভিউ আসে না, তারপরে আবার কপিরাইট। সাইডের মিউজিক হলে কি কপিরাইট নেবে? হ্যাঁ, সাইডের ধরে আমরা উঠে গেছি হাইওয়েতে, আর আমরা এখন যে জায়গাটা ক্রস করছি সেটা হচ্ছে রানাঘাট মিশন গেট, যেটা ম্যাক্সিমাম টাইম বন্ধই পাওয়া যায়। বাট আজকে খুবই মনে হচ্ছে আমাদের ভাগ্য দেবী, ভাগ্য দেবতা আর দেবী যাই বলি না কেন সেটা সহায় আছে, সেজন্য আমরা সুন্দরভাবে ক্রস করে গেলাম আর আমাদের কোনো চিন্তা নেই রাস্তায়। কিন্তু রাহুল এবার কি ধরবে, বাইপাস ধরবে না সোজা? বাইপাস সোজা ধরবো, রাস্তা এরপরে একদমই এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে কৃষ্ণনগর ক্রস করে আর চায়ের দোকানে। তো আমাদের মোটামুটি দু বছর পরে আবারও আমি রাহুল দা বেরিয়েছি একসঙ্গে। চাটা খুব সুন্দর ছিল, চাটা দারুণ ছিল। চাটা কি মুষের দুধ কিনে জিজ্ঞাসা করবো? আর গাড়ি এখন অ্যাডভেঞ্চার লুক নিয়ে নিয়েছে আমাদের, চরম হবে চরম। আমরা কোথায় যাচ্ছি? মোমো খেতে যাচ্ছি। মোমো কোথায় ভালো পাওয়া যায় সেখানেই যাচ্ছি, দেখা যাক কত দূর গিয়ে মোমো আমরা ভালো পাই। আমরা এখন দেখতে দেখতে চলে এলাম হচ্ছে আমাদের আজকের জার্নির প্রথম পোল, আর এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর, তাই তো? কৃষ্ণনগর বহরমপুর আমাদের মোমোর দোকানের দিকে। তো আমরা এই মুহূর্তে বহরমপুরের গঙ্গার ধারের রাস্তাটা দিয়ে যাচ্ছি, স্বামী সচ্চিদানন্দ কিংবা স্বামী কিছু একটা নন্দ স্ট্রিট, এটা এই রাস্তাটা দিয়ে উঠবো গিয়ে আমরা হচ্ছে পাপ্পুদা ধাবাতে। আর পাপ্পুদা ধাবাতে আমরা করবো হচ্ছে আজকে রাতের নৈশভোজ। নৈশভোজে কি আছে সেটা আমরা টেবিলে গিয়ে জানবো, কিন্তু আমরা যাচ্ছি কেন? আমরা যাচ্ছি মোমো খেতে। মোমো তো খেতে যখন যাব, তো মোমো খেতে যাওয়ার আগেও তো কিছু খেতে হবে, যে মোমোটা ভালো করে খেতে হবে। সেই জন্য আমরা এখন যাচ্ছি আমরা এখন ঢুকে গেছি পাপ্পুদা ধাবাতে। পাপ্পুদা ধাবাতে আমরা ঢুকেছি রাতের নৈশভোজ করতে আর আমাদের গাড়ি। তো আমরা কি খাবো? তো আমাদের রাতের নৈশভোজ এত বড় একটা মুরগির পা, এই হচ্ছে ঠান্ডা জল, আর এই হচ্ছে আমরা। নৈশভোজ ছেড়ে আমরা আবার বেরিয়ে পড়েছি।
এবার আবার এই রাস্তা ধরে যাব মোমোর দোকানের দিকে। সারা রাস্তা আমার থেকে একটাই কথা শুনবে যে আমরা চলেছি মোমোর দোকানের দিকে। ফরাক্কা রায়গঞ্জ টোলটা ক্রস করে দাঁড়িয়ে আছি, জাস্ট ফরাক্কা ব্যারেজটা ক্রস করলাম একটু আগে। চলে এসছি অনেকটা, চোখ টানছে, মাঝে মাঝে একটু চোখের পাতাও পড়ছে। লরিতে পাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ লরিতে পাচার হয়ে যাচ্ছে। এদিকে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলুন, ব্যাগ খুলুন, সামনে দরজা খুলুন, গ্লভ বক্স খুলুন করে যাচ্ছে। তো একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে রুটিন চেক, হ্যাঁ পুলিশে দাঁড়িয়ে আমাদের চেক করলো, কি দেখলো আমি জানি না, কিছুই তো খুললো না। ব্যাগের ভেতরে যদি কিছু থাকতো তাহলে বুঝতে পারতো না। আমরা মালদা বাইপাস প্রায় কমপ্লিট করেই ফেললাম, আর একটুখানি বাকি। মোটামুটি ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:42, কল্যাণী থেকে মালদার দূরত্ব হচ্ছে অলমোস্ট 350 কিলোমিটার, না 300 কিলোমিটার, 300 কিলোমিটার, 300 কিলোমিটার আমরা এলাম। আমরা চাও খেয়েছি, আমরা হিসু পাড়ার ব্রেকেও দাঁড়িয়েছি, আমরা ডিনারও করেছি, এক ঘন্টা ধরে ডিনারও করেছি, তারপরেও আমাদের সময় লেগেছে 5 ঘন্টা, তাই তো 5 ঘন্টা আমরা পৌঁছে গেছি, মানে 4 ঘন্টা বেশি আমরা পৌঁছে গেছি। আর এরপরে আসবে হচ্ছে ইসলামপুর বাইপাস, দিনের আলো ফুটছে, আর আমরা এখন কিষানগঞ্জ কিষানগঞ্জ তো সামনে পড়বে, তালখোলা কিষানগঞ্জের দিকে যাচ্ছি। এই বাইপাসটা হওয়ার পর কিন্তু অনেকটা লাভ হচ্ছে, তাই না? অনেকটাই
মুহূর্তে আমরা ইসলামপুর বাইপাসের উপরে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি হয়ে যাচ্ছে। ছাতাটাকে এবার ছেড়ে তুলতে হবে। চলছে চলছে চলছে, গাড়ি চলছে। সো আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট পুলিশ চেকপোস্ট ঢুকে গেলাম। শিলিগুড়ি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে, তো আমরা এই মুহূর্তে আছি দার্জিলিং ডিস্ট্রিক্ট। শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্যাপিটাল। দার্জিলিং ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, দার্জিলিং লেখা থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি না, দার্জিলিং ডিস্ট্রিক্ট। পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। তবে নর্থ বেঙ্গল আসার যে রাস্তা, সেই রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো নেই। ডালখোলার বাইপাস ঠিক আছে, ডালখোলার পরে কিষানগঞ্জের রাস্তাটাও ভালো নেই, একদমই ভাঙা। তারপরে ইসলামপুর বাইপাসের অবস্থাও খুব একটা যে ভালো আছে তাও নয়। এদিকে এই রাস্তাটাও প্রচুর ভাঙা গর্ত, পুরোটাই হচ্ছে বৃষ্টির জন্য ভালো নেই। আমরা একদম মোমোর দোকানের অনেক কাছাকাছি চলে এসেছি, আর সামনে আমি একটা টোল দেখতে পাচ্ছি, লাস্ট টোল আমাদের মোমোর দোকানে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা বাবলোগড়া ঢোকার আগে আর এই চা বাগানের ধারে, আর এই সুন্দর চা বাগানে দাঁড়িয়ে কিছু ছবি তুলছি। অসাধারণ নাজারা। গাড়িটা এখানে দাঁড় করে রেখেছি, ওইখানে হচ্ছে টোল প্লাজা, আর রাস্তার দুধারে চা গাছ ভর্তি, দারুণ চা গাছের বাগান, দারুণ লাগছে দেখতে। আর এই মাঝে মাঝে অসাধারণ হচ্ছে। আমরা এখন শিলিগুড়ি শহরের ভেতরে ঢুকছি, তাই তো? মানে প্রপার বাগডোগরা ওই মোড়টা ক্রস করলাম, ক্রস করার পরে তো শিলিগুড়িটা চালু হয়ে গেল। আমরা কি ওই দার্জিলিং মোড় দিয়ে মিরিকের রাস্তায় না ঢুকে ডান দিক নেবো, তাই তো? রোহিণী রোডটা হয়, ওই রোডটা দিয়ে আমরা প্রত্যেকবার বাইক নিয়ে গেলে ওই দিক দিয়েই যাই। আমরা এখন শিলিগুড়ি এন্টার হচ্ছি, প্রপার বালাসন ব্রিজ ক্রস করছি। বাবা, নদীর হেভি ফ্লো গো, বিভৎস ফ্লো। এদিকে দেখো, হ্যাঁ,
জলের হেভি তেজ। দার্জিলিং বাদিকে আর দার্জিলিং মোড়ে চিরাচরিত জ্যাম, আর সামনে হলুদ এক নম্বরে লেখা গাড়িটা মনে হচ্ছে স্কুল বাস। শ্যামলি বেরোচ্ছে এখন নাকি না ঢুকলো? ঢুকলো, খালি করে যাচ্ছে সাইডিং এ। ই অটো, মহিন্দ্রা ই অটো। সকাল সকাল তো এত জ্যাম হয় না শিলিগুড়ি। দার্জিলিং মোড় থেকে রোহিণীর দিকে রোহিণী রাস্তায় ঢুকে গেলাম, আর অসাধারণ। সো এই মুহূর্তে আমরা ক্যাম্পে এসে দাঁড়ালাম। আজকে কলকাতা থেকে ভাড়া করে শিলিগুড়িতে এসে ট্যাঙ্ক পুরো এমটি, পুরো এমটি হলো, আবারও ফুল ট্যাঙ্ক হবে। গাড়ির অবস্থা এরকম। পাম্প থেকে তেল ভরলাম, আমাদের ট্যাঙ্ক এখন ফুল হলো হচ্ছে 4250 টাকা, অলমোস্ট 41 লিটার তেল ভরে এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা। ইয়ে তেলটা ছিল, রিজার্ভের তেলটা ছিল, রিজার্ভের তেলটা সবসময় থেকে। সামনে একটা পাহাড়ি লাইন দেখতে পেয়েছি, আর এই সুন্দর গ্রিনারি আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে আমরা যাচ্ছি মোহনগাঁও টি স্টিক। কি দেখলাম ওটা, কি বললাম তো, আর দূরে পাহাড়ি লাইন, আর পাহাড়ি লাইন মানে আমাদের মোমোর দোকান কাছাকাছি চলে এসছে। যে আমরা মোমো খাওয়ার জন্য মোমোর দোকান খুঁজতে খুঁজতে পাহাড়ে চলে এলাম, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলে এলাম শুধু মোমো খাবো বলে। আর আমরা একটা সুন্দর পাহাড়ি বাঁক দিয়ে এখন উঠছি, আর সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা যেটা এঁকে বেঁকে পাহাড়ের দিকে যাচ্ছে। এটা আর্মি ক্যাম্পের ভেতরে, আর্মি ক্যাম্পের ভেতরে কি এটা? ও অসাধারণ, অসাধারণ পাহাড়ের গায়ে মেঘগুলো অসাধারণ ভাবে অসাধারণ লাগছে। আর পিছনে রোহিণী গেট ক্রস করলাম, রোহিণী গেট ক্রস করলাম, আর ক্রস করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা, পাহাড়ের এই অপূর্ব দৃশ্যটা দেখার জন্য তো বারবার ছুটে আসা, অসাধারণ। শুধু যে বারবার পাহাড়ে যে ছুটে আসি আমরা, পাহাড়ে যে এই প্রেমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এই প্রেমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তাই পাহাড়ে বারবার ছুটে আসা। ও আই লাভ রোহিণী আর জলের স্রোত, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জলটা কোথা থেকে অত উঁচু থেকে হচ্ছে, একা একা মোমো খাচ্ছিস? ওই কল্যাণী টেকা মোমোর দোকান খুঁজতে খুঁজতে দার্জিলিং হোটেলের সামনে চলে এলাম, কাস্টিংয়ে দাঁড়িয়ে এখন মোমো খাচ্ছি। বেশ করেছিস, আমাকে দিবি না? অবশ্যই অবশ্যই, খাও খাও। এই যে সারা রাত গাড়ি চালালাম, হ্যাঁ এবারে আমি না মানে ব্যাপারটা এই যে, এই যে একটা এই ব্যাপারটার জন্য মানে এত দূর আসা আর কি, একদম মানে এই যে নিলাম, এই যে এই যে আমাকে দেখা, নিজেই খাবি? এই যে পাহাড় আর এই যে মোমো, অদ্ভুত কম্বিনেশন, সঙ্গে বৃষ্টি। এবার দেখাচ্ছি কেমন করে খেতে প্রাণ জুড়িয়ে গেল। ব্যাপারটা এটার জন্যই এই গাড়িটা নিয়ে এত দূর আসা, এত দূর আসা। তো আমরা মোমো খেতে যেখানে এসেছিলাম মোমো খাওয়া হয়ে গেছে দার্জিলিং, যখন এসেই গেছি তাহলে এখানে একটু আশেপাশে একটু ঘুরে নিই, সেজন্য আমরা এখন যাচ্ছি আমাদের স্টেট দিকে, আর এই ব্লগটা এখানেই শেষ করছি।
আর এই মোমো ব্লগটা কিরকম লাগলো কমেন্টসে জানাও, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।